ট্রেন দুর্ঘটনা রোধে রেলওয়ে সেফটি ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের এক শিক্ষার্থী। ট্রেনে নাশকতা ও দুর্ঘটনার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই ডিভাইসটি উদ্ভাবন করেন তিনি। নাটোরের রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রেজাউল করিম রেজার রিপোর্ট। ট্রেন দুর্ঘটনা রোধে রেলওয়ে সেফটি ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রাম মাধনগরের তরুণ শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফি। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। সন্তানের এই আবিষ্কারে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। রেলওয়ে সেফটি ডিভাইসটা তৈরি করছে, এটা দেখে আমরা খুব আনন্দিত যে আমার একটা ছোট ভাই খুদে বিজ্ঞান হিসেবে এত বড় একটা প্রযুক্তি সে তৈরি করছে। সরকারের কাছে আকুল আবেদন, যদি এই ডিভাইস সরকার পরীক্ষামূলকভাবে যদি পরীক্ষা করে দেখে যদি কাজে লাগানো যায় তাহলে আমার ছেলে বা আমার পরিবার এবং সবাই গর্বিত হব। আমার এটা সর্বপ্রথম মাথায় আসে যখন আমি গাজীপুরে রেল দুর্ঘটনা দেখলাম। দেখার পরে আমি ভাবলাম যে এমন একটা ডিভাইস তৈরি করা যাক যেটা রেল ফেটে গেলে কেটে গেলে অটোমেটিক্যালি সাইরেন দিবে, প্লাস অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে অ্যালার্ট করবে এবং কল দিয়ে স্টেশন মাস্টারকে জানাবে, এবং ওই লাইনে যদি কোনো ট্রেন ঢুকে তাহলে ট্রেনকে রেড লাইটের মাধ্যমে থামার জন্য সিগন্যাল দিবে। আমি সরকারের কাছে দাবি জানাই যেন আমার ডিভাইসটা দেখুক সরকার এবং পরীক্ষামূলকভাবে হলেও চালু করুক। রেলওয়ে স্টেশন মাস্টার বলেছেন, ডিভাইসটি আরো গবেষণা করে রেলওয়ে বিভাগের মাধ্যমে স্থাপন করা হলে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমরা এই জিনিসটা পর্যবেক্ষণ করলাম, তারা সে জিনিসটা কিভাবে তৈরি করেছে এবং জিনিসটা সে কিভাবে বাংলাদেশ রেলওয়েতে কাজে লাগাতে চায়। আমরা জিনিসটা পর্যবেক্ষণের পর সেটা আমরা তাকে নিয়ে আশাবাদী, তার এই আবিষ্কৃত যন্ত্রটি নিয়ে আমরা আশাবাদী। রেল যাত্রাকে নিরাপদ করতে ডিভাইসটি পরীক্ষা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। নাটক থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই।